পিরোজপুরের নেসারাবাদে নৌপুলিশের আয়োজনে জেলেদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নৌপুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুর রহমান প্রধান অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন। পরে তিনি সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে একটি জাল আটক করে পুড়িয়ে দেন। এ সময় ওই জালে পাওয়া ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। দূরে সরো, ওরা বুঝে পেট্রোল না ডিজেল না, কিন্তু যাই হোক ভাই, সেফটি আগে, আগুন নিজেরা জানে, আবার ক্ষতিগ্রস্ত না হয়। তিনি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও তার ফোন নম্বর সম্মিলিত কার্ড বিতরণ করেন। সভায় আরো বক্তৃতা করেন নৌপুলিশের নেসারাবাদ এলাকার পরিদর্শক শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম, সরুপকাঠি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন সহ আরো অনেকে। এ সময় মাইলিশ নিধন বন্ধে উপকারিতা সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়। এ সময় উপস্থিত জেলেরা মাইলিশ ও ঝাটকা মাছ না ধরার অঙ্গীকার ব্যক্ত করেন। কাকুলি আক্তার, MI টেলিভিশন।